বন্ধ করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এজন্য শ্রমিক, মালিক ও সরকারকে একসাথে কাজ করতে হবে, তা না হলে বিপাকে পড়বে এই খাতের সাথে সংশ্লিষ্ট কয়েক লাখ পরিবার। সকালে বাংলাদেশ অ্যাপারেল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি হাতিকুল ইসলাম। এবারের আয়োজনে পোশাক খাতে টেকসই নীতিমালা প্রণয়নে বাড়তি নজর দেওয়া হয়েছে, তাকিদ দেওয়া হবে পরিবেশ বান্ধব শিল্প নিশ্চিতে। হাতিকুল ইসলাম বলেন, অনেক দেশকে ছাপিয়ে পোশাক উৎপাদনে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, তাই এই খাতের যে কোনো সংকট অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। তাই আগামীতে এই শিল্প কিভাবে টিকে থাকবে সেজন্য ভাবতে হবে এখন থেকেই, তাহলেই বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। বাংলাদেশের পোশাক বিশ্বের বিনিয়োগের সবচেয়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব খাত। এই পরিচয় একদিনে তৈরি হয়নি, তাই পোশাক খাতে ক্রান্তিকাল মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাই বেঁচে থাকতে পারে। মনে রাখতে হবে, যে কোনো শিল্প টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। দর্শক, রাজধানীতে চলছে সাস্টেইনেবল অ্যাপারেল ফোরাম, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিমন রহমান, যাচ্ছি তার কাছে। রিমন, পোশাক খাত বিশেষ করে ডেনিম শিল্পের বিকাশে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলা হয়েছে, আর নতুন বাজার তৈরি নিয়ে কি বললেন উদ্যোক্তারা? তহিদ, কিছুক্ষণ আগে শেষ হলো উদ্বোধন অনুষ্ঠান, এবং সেখানে যে বিষয়গুলি সামনে এসেছে তা হচ্ছে যে বস্ত্র খাতের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি কিন্তু বিশ্বব্যাপী এখন তৈরি হয়েছে, এবং যেখানে বাংলাদেশ তার বাইরে নয়, কারণ বাংলাদেশ হচ্ছে বিশ্বের একটি বড় একটি অংশের বস্ত্র খাতের রপ্তানিকারক দেশ। সেক্ষেত্রে বলা হচ্ছে সবচেয়ে বেশি যে ঝুঁকি রয়েছে জলবায়ু ঝুঁকি, এবং পানির ব্যবহারটা আরো কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়টি কিন্তু এখানে খুব বড়ভাবে তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি মোকাবেলা করার জন্য যে বিষয়গুলো সামনে এসেছে, যে আমাদের দেশে যে শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকদের চাকরি হারানোর বা কর্ম হারানোর যে ঝুঁকিটি রয়েছে সেই ঝুঁকি কিন্তু খুবই বড় আকারে প্রকট হবে সামনে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কিভাবে এই খাতকে সুরক্ষা করা যায়, শ্রমিক সুরক্ষা কিভাবে দেওয়া যায় সেই বিষয়টি কিন্তু সামনে এসেছে। পাশাপাশি যে বিষয়গুলি বক্তারা এখানে গুরুত্ব দিচ্ছেন তা বলেছেন যে আসলে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি নিশ্চিত হয়নি, যার ফলে হচ্ছে যে এই খাতে টিকে রাখার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখন খুব ঝুঁকির মধ্যে রয়েছে বলেও তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে বাংলাদেশে যে পোশাক খাত রয়েছে, পোশাক খাতকে আরো সক্ষম করতে হলে বিশ্ববাজারে আরো শক্ত অবস্থান তৈরি করতে হবে, এবং সেই অবস্থান তৈরি করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে সমস্ত পদক্ষেপগুলো রয়েছে সেগুলো ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকেই সমানভাবে সহযোগী হতে হবে, তা না হলে কিন্তু এই খাতকে টিকিয়ে রাখা খুব কঠিন হবে। ধন্যবাদ। এদিকে রাজধানীতে আয়োজন করা হয়েছে বীমা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন, এই নিয়ে এখন ব্রিফিং চলছে।